ভিডিওর থাম্বনেইলে আপনারা যাকে দেখছেন আপনারা তাকে নিশ্চয়ই চিনতে পারছেন না, আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা। তবে বাংলাদেশি দর্শকদের জন্য এটা কিন্তু প্রত্যেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জানার বিষয় এবং ভালো লাগবে আশা করছি। ছবিতে যাকে দেখছেন তিনি আর কেউ নন, বাংলাদেশের বর্তমান সবার আকর্ষণের অন্যতম কেন্দ্র এবং বর্তমান বাংলাদেশের প্রধান শাসক মোহাম্মদ ইউনূসের কন্যা। আমরা অনেকেই হয়তো জানি না মোহাম্মদ ইউনূসের কন্যা মনিকা ইউনূস একজন অনেক বড় গায়িকা। জন্ম 1979 সালের বাংলাদেশের চট্টগ্রামে হলেও তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত অপেরা শিল্পী। নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ আরো বিভিন্ন কিন্তু অপেরা দলে এবং বড় বড় আরো সঙ্গীত পরিবেশনকারী দলে তিনি সঙ্গীত পরিবেশন করে থাকেন সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। দ্য নিউ ইয়র্ক টাইমস, চার্লসটন সিটি পেপার এবং পাম বিচ ডেইলির মতো বিভিন্ন যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা কিন্তু তার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছেন। জন্ম সাল অনুযায়ী যদি হিসেব করা যায় তিনি 45 বছর কি 44 বছর বয়স্ক। মোহাম্মদ ইউনূসের মতো মহান একজন ব্যক্তিত্বের মেয়ে অর্থাৎ কন্যার সম্পর্কে জেনে এই অজানা বিষয় কাদের কাছে